নমস্কার বন্ধুরা, জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পূজা পরিক্রমার আর একটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে আমি জয়। আজকের এই পর্বে আমরা তাহিরপুরের কিছু ঐতিহ্যমণ্ডিত বারোয়ারি পূজা মণ্ডপ দেখে নেব। যারা সেভাবে বিগ বাজেটের পুজো না করলেও দীর্ঘদিন ধরে তাদের পুজোটিকে চালিয়ে আসছে এবং তাদের প্রাণের উৎসব এই দুর্গোৎসব, সেখানে তারা অর্থাৎ সংঘের সমস্ত সদস্য সদস্যরাই প্রাণ ভরে আনন্দ উপভোগ করেন, সেরকম কিছু পূজা মণ্ডপ আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। কেমন লাগছে পর্বগুলি অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই পর্বগুলি যদি চান যে আরও আসুক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ এগুলো একটা সাধারণ ব্যাপার, এগুলো দ্বারাই আপনাদের ফিডব্যাকটা পাওয়া যায়। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু প্রতিমা এবং সাদা মাঠা মণ্ডপ, কিন্তু সেখানে একটা ভালো লাগা বা ভালোবাসার জায়গা রয়েছে। তাহিরপুর নদিয়া জেলার অন্যতম একটি শহর এবং কৃষ্ণনগরের থেকে দুটি স্টেশন পরেই কিন্তু তাহিরপুর ডাউনের দিকে, তাই আসার কোনো অসুবিধা নেই। আর তাহিরপুরের কালী পুজোও কিন্তু খুব বিখ্যাত। আপনারা যারা নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে থাকেন অবশ্যই আসতে পারেন তাহিরপুরে। তাহিরপুরের দুর্গাপুজোর পাশাপাশি কালী পুজো দর্শন করে নিজেকে সার্থক করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে আসছি আপনাদের সঙ্গে। আর আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।